চিত্রনায়িকা উপবিশ্বাস ক্যারিয়ারের লম্বা সময় বাংলা চলচ্চিত্রে দর্শকদের উপহার দিয়েছেন বহু সিনেমা তবে বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন তিনি স্বামী সন্তানের পর গুঞ্জন উঠেছিল উপবিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন বছরখানেক আগে সামাজিক মাধ্যমে অনেকেই এই দাবি তুলেছেন সেই সময় বিষয়টি নিয়ে কথা না বললেও সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন উপবিশ্বাস চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান কঠিন দাগ দূর সাদা ভরপুর সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কথা বলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ কন্যা উপবিশ্বাস বলেন আমার সামনের দাঁতটা বাঁকা অনেক জায়গায় বলা হয়েছে যে আমি সার্জারি করিয়েছি যদি আমাকে সার্জারি করাতেই হতো তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করাতাম অপু আরো বলেন আমি কিন্তু শুরু থেকেই হেলদি কখনো ছিপছিপে ছিলাম না সুতরাং এই দুটি বিষয়েই আমাকে মোকাবিলা করতে হয়েছে আমার সেই চ্যালেঞ্জই ছিল আমার যদি প্রতিভা থাকে দর্শক যদি ভালোবাসে তাহলে ভালো কাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাবো মা হওয়ার পরে অভিনয় অনিয়মিত হয়ে পড়েন অপু সেই সময় স্বাভাবিকভাবে স্থূলতা দেখা দিয়েছিল অপু বিশ্বাসের মধ্যে ওই সময়ের বিভিন্ন ছবি ভিডিও ফুটেজ নিয়ে এখনো নেটিজেনদের অনেকে কটাক্ষ করেন তবে অপু জানান তিনি সেই নিন্দা মোকাবেলা করেই নিজেকে পুনরায় প্রস্তুত করেছেন এবং কাজে ফিরেছেন দর্শক প্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ইদানিং পর্দায় অনিয়মিত তবে নিয়মিত রাজনীতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় তিনি এবার এই অভিনেত্রী জানালেন জাতীয় নির্বাচনে অংশ নিতে চান তিনি এই প্রসঙ্গে অগ্নিকন্যা বলেন আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার মানুষের জন্য এর আগেও কাজ করেছি তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি আমার এলাকা চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন চাইব আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি এর আগে চাপাই নবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন